قلبي كما لي كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلي صلوا عليه. আপনাদের দরুদ শরীফ যদি ভালো লাগে, মহব্বত লাগে, তো আওয়াজ দিয়ে পড়বেন। আর যদি এমনি ফর্মালিটি লোক দেখানো মতো করে পড়তে ইচ্ছে করে দরকার নেই, তো মহব্বত থাকলে আওয়াজ খুলে দিবেন। দরদিলে মুসলিম মকামে মুস্তফা আস্ত আবরোয়ে মাজনামে মুস্তফা আস্ত সালাতু নিয়া মুফলিসানে আমদা দর কোয়ে তো শয়ালিল্লাহ আজ জামালে রোয়ে তো সালা তুনিয়া সালামুনিয়া বিবাল্লা কিবলায়ে দিল কাবায়ে যা ইয়া রাসূলুল্লাহ তুই সজদায়ে মিসকি হাসান দর লহজা বাদ সোয়ে তো সালা দুনিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه نهايه قابل احترام حضرات مصلیان کرام বেরাদরানে ইসলাম রাহেমানি ওয়া রাহেমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু আলার মহান দরবারে সর্বসজুদ লাখো কোটি বেহদ বেশুমার শুকরিয়া যে মাহে রমাদানুল মুবারক শাহরুল কোরআন শাহরুস সবর শাহরুল মুআসাত শাহরুল কোরআন শাহরুস সিয়াম এই গুরুত্বপূর্ণ মহান মাস, যেই মাসের প্রথম দশক রহমত, মধ্য দশক মাগফিরাত এবং শেষ দশককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতের দশক বলে ঘোষণা করেছেন। এমন এক মহিমান্বিত মাসে দ্বিতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে এই হুজুর খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার জামে মসজিদে উপস্থিত হবার, শরীক সামিল হবার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের এই দয়া মেহরবানিকে স্মরণ করে শুকর আদায় করছি অন্তরের অন্তঃস্থল থেকে। প্রত্যেকে সমস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজেরিন, পলপল করে দুটি সপ্তাহ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এরকম ঘড়ি, এরকম সাথ জীবনে তার সুবর্ণ সুযোগ হিসাবে আল্লাহ আমাদেরকে দান করেছেন।
এটা আমাদেরকে উদ্ধার করার লক্ষ্যে নয়, আপনা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করবার জন্য। কারণ আমরা গুনেহগার, উল্লেখযোগ্য কোনো যোগ্যতা আমাদের নাই, এত সত্ত্বেও এই গুনাগার উম্মতের জন্য অজস্র চোখের পানি বিসর্জন দিয়েছেন যে হাবিব, সেই হাবিবকে খুশি করা আল্লাহ তাআলার নিজেরও মনসা। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খুশি করবার জন্যই মেরাজ নিয়ে গেছেন, তাকে খুশি করবার জন্যই কেবলাকে পরিবর্তন করে দিয়েছেন। তো সেই হাবিব সবচেয়ে বেশি খুশি হন উম্মতকে মুক্তি করে দিলে, উম্মতকে জাহান্নাম থেকে, যতক্ষণ শেষ উম্মতটিকেও বের করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের ইজলাসের সামনে সিজদা রেজ হয়ে থাকবেন, জমিনে সিজদায় অবনত হয়ে থাকবেন, আল্লাহর শুধু প্রশংসা করতে থাকবেন। একসময় আল্লাহ তাআলা বলতে শুরু করবেন, আল্লাহর রাগ প্রশমিত হয়ে যাবে, আল্লাহর রহমতের নজর দিয়ে বলবেন, ইরফা রাসাকা, মাহবুব আপনি সরে পাক তুলুন, আপনি যা চাইবেন আমি তা দেব। সেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবার জন্য আল্লাহ লাইলাতুল কদর দান করেছেন, এবং লাইলাতুল কদরে কোরআন মিলেছে। কোরআন যেই মাসে মিলল, আল্লাহ তাআলা এই মাসে আমাদের উপরে রোজা ফরজ করেছেন, একটার সাথে একটার চেইন আছে। তো সেই হিসাবে আমরা গুনাগার অসংখ্য উম্মত এই মাসে খালাসি পাব, এজন্য আল্লাহর রসুল সবচেয়ে বেশি খুশি, এবং তার হাবিবকে খুশি করবার জন্যই আল্লাহ আমাদের জীবনে রমজানের মতো একটি মাস দান করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা শেষ করতে চেষ্টা করা হবে। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য নিয়ে, মনোযোগ নিয়ে বলবার এবং শুনবার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এখানে একটা কথা আগে বলে রাখি যে আগেও আসমানি কিতাব নাজিল হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক কিতাবের নবীকে কিছু শর্ত আরোপ করেছেন। যেমন হযরতে সাইয়্যিদুনা মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাওরীদ দেবেন, আল্লাহ তাআলা তাওরীদ দান করবেন, কিন্তু নেওয়ার সময় মূসা আলা ইসলামের জন্য কিছু শর্ত আরোপ করা হলো যে আপনি তুর পাহাড়ে আসবেন, আপনি রোজা নিয়ে আসবেন, রোজা রাখবেন, এরপরে 30 দিনের জন্য চলে আসবেন, এখানে অবস্থান করবেন, আর ওই মুকদ্দাস তো ওই মুকদ্দাস পাহাড়কে আল্লাহ তাআলা যেহেতু এখানে তজল্লি বখশিস করবেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালামে ইলাহি দিয়ে ধন্য করবেন, এজন্য ওই এলাকাটার পবিত্রতা আল্লাহ সংরক্ষণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো এই তুর পাহাড়ে আসার সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নির্দেশ, ফাখলা আনালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস, এ আমার কলিমুল্লাহ, আপনি এই ওয়াদিয়ে মুকদ্দাসের মধ্যে এই পবিত্র উপত্যকায় আসার সময় যেহেতু আপনি আমার সাথে কালাম করবেন, আপনি আপনার জুতা খুলে আসুন। আমরা এখানে তুলনা করে কোনো নবীকে খাটো করতে চাই না, এনারা আমাদের মাতার তাজ, কোনো নবীকে হেকারত করা বৈধ নয়। আল্লাহ এক একজনকে এক এক শান দিয়েছেন, গোলাপের সুবাস গোলাপের সাথে, চম্পা ফুলের খুশবু চম্পা ফুলের কাছে, আল্লাহ প্রত্যেককে স্বাতন্ত্র দিয়েছেন। কিন্তু তবে আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুলদের মধ্য থেকে একজনকে এন্তেখাব করেছেন, যার নাম মুস্তফা। জোরে বলেন সুবহান। মুস্তফা শব্দের অর্থই হচ্ছে বর্গজিদা, বাছাই করা সত্তা। জোরে বলেন সুবহান। আমার নবীর আওসাফ,
আমার নবীর নাসলে পাক, আমার নবীর আজমত, আমার নবীর শানে রিফাত, প্রত্যেক কিছুকে আল্লাহ স্বতন্ত্র মহিমায় উদ্ভাসিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা খুশি নই কি? অবশ্যই খুশি, যে আল্লাহর কাছে শুকর করি, আল্লাহ আমরা না চাইতেই আপনি আমাদেরকে সেই হাবিবের উম্মত করে দিয়েছেন। জোরে আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, তো আল্লাহ তাআলা আল্লাহর মাহবুবকে শান নিরালি করেছেন। বলেন আল্লাহ তাআলা যে আমি ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, কোনো নবীকে কোনো নবীর উপরে আলাদাভাবে মর্যাদা মণ্ডিত করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, আল্লাহ তাআলা কারো সাথে কথাবার্তা বলেছেন, আল্লাহ তাআলা কথা বলেছেন কার সাথে? মুসা কলিমুল্লাহ, এই জন্য তার নাম কলিমুল্লাহ আলা নবীনা আলাইহিসসালাতু ওয়াসসালাম। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কলিমুল্লাহ, আল্লাহ বলেন কালাম করেছি আমি মুসার সাথে। কারো সাথে তিনি কালাম করেছেন? কালামে ইলাহি দিয়ে নওয়াজ দিয়েছেন। ওয়ারাফা বাদাহুম দারাজাত, আবার কোনো একজনকে আল্লাহ এমনভাবে দরজা বুলন্দ করেছেন সীমানাই, অসংখ্য দরজায় অসংখ্য মর্যাদায় উন্নীত করেছেন কোনো কোনো একজনকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমরা এই জন্য শুকর আদায় করি, আমরা সেই একজনের উম্মত। আল্লাহ পাক জাল্লা শানহু কন্ডিশন দিচ্ছেন মুসা আলাইহিস সালামকে যে এখানে আসবেন, এতেকাফ থাকবেন, রোজা রাখবেন, আর আমার কিতাব দেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো এখানে এই কন্ডিশন নিয়ে তিনি দূর সফর করেছেন, কিন্তু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা স্বতন্ত্র। আল্লাহ তাআলা বলেন মাহবুব, আমার কোরআন গ্রহণ করার জন্য দূর দূরান্তে সফর আপনাকে করতে হবে না, আপনাকে এতে কাফও থাকতে হবে না, কোরআন আপনাকেই খুঁজে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। যেখানে নবী সেখানে কোরআন, এমন হয় না যে কোরআনকে খুঁজতে আমার নবী গিয়েছে, তবে আমার নবী আকাঙ্ক্ষা করেছেন, কারণ আল্লাহর কালাম। আমার নবী কখনো কখনো আকাঙ্ক্ষা করেছেন। তো এই মহব্বতকে আরও জোরদার করার জন্য আল্লাহ তাআলা কিছুদিন ওহির গ্যাপ রেখেছেন। তো দুশ্মনেরা শয়তানেরা অপবাদ ছড়াচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ভূত আসতো। জোরে বলেন নাউজুবিল্লাহ, অর্থাৎ জিব্রিল। তো এখন সে তাকে ছেড়ে গেছে, মোহাম্মদের রব তাকে ছেড়ে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুশ্মনের রসুলের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবেন, এই শিক্ষা আমরা গ্রহণ করতে পারি কি পারি না? হোক সে আপনার ছেলে, হোক সে আপনার বাবা, হোক সে আপনার ব্যবসার পার্টনার, হোক সে আপনার দলের একজন বড় নেতা, আপনি তাকে পরোয়া করবেন না, আপনি আজমতে মুস্তফাকে দাম দিবেন। ঠিক না বে? ঠিক, আজমতে মুস্তফা সব কিছুর উপরে, কারণ এটা আমার ঈমান, এটা আমার ঈমান। ঈমানের প্রশ্ন সবার উপরে, আমি চলে যাব, স্ত্রী থাকবে, পুত্র থাকবে, ভাই থাকবে, বেরাদর থাকবে, মা থাকবে, বাবা থাকবে, বন্ধু থাকবে, নেতা নেত্রী থাকবে, কিন্তু আমি চলে যাব। তখন আমার ইন্টারভিউর সময় নেতা নেত্রী আসবে না, বন্ধু বান্ধব আসবে না, মা বাবা আসবে না, ছেলে মেয়ে আসবে না, আমার মাহবুব আল্লাহর মাহবুব বলবেন, আমার আকা বলবেন, আই উম্মত, এতদিন তো তুমি আমার আমার জন্য পাগল ছিলে, এখন আমি তোমার কবরে উপস্থিত হয়ে গেছি। মা নাই, বাবাও নাই, তো মহব্বত কাকে বেশি করবেন? নিদানের সময় যিনি আসেন তাকে মহব্বত বেশি করতে হবে, যুক্তির এটাই দাবি। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তো রাসূলে পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেখানে যান কোরআন সেখানে যান। জিব্রিল আমিন আরো বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ধন্য আপনার দরবারে ওহি নিয়ে আসা যাওয়া করতে করতে আল্লাহ আমার আমানতের সিল মোহর দিয়ে দিয়েছেন। মোতা আইন সাম্মা আমিন। তো আল্লাহ জাল্লা শানহু তার হাবিবকে খুশি করবার জন্য কোরআনে করিমকে যদ্দুর প্রয়োজন অদ্দুর নাজিল করেছেন। এক দফে কোরআন এসেছে লৌহে মেহফুজ থেকে,
সামায়ে দুনিয়ার মধ্যে, এখানে স্টপ হয়েছে, কোরআন মঞ্জিল করেছে। তারপরে 23 বছর পর্যন্ত আল্লাহর মাহবুবের জরুরতের তাকাজা অনুযায়ী যখন যদ্দুর প্রয়োজন 23 বছর অবধি জিব্রিল আমিন এই দরবারে ডিউটি করেছেন। আপনারা মনে হয় একটু মনক্ষুণ্ণ হলেন, একটা ফেরেশতা, ফেরেশতানো সব কিছু আল্লাহ আল্লাহর মাহবুবের জন্য সৃষ্টি করেছেন, ঠিক না বেটি? সুতরাং এই কোরআন আমরা নবীর ওসিলায় পেয়েছি। কোরআন খুলে নবী এদ্দূর পারে এদ্দূর পারে না, এদ্দূর জানে এদ্দূর জানে না, এই ক্ষমতা এই ক্ষমতা নয়, এগুলো মাফ করবার দায়িত্ব অথবা অধিকার আল্লাহ কাউকে দেন নাই। বরং কোরআন এসেছে আজমতে মুস্তফাকে জানাবার জন্য। এটা অন্য সময় বলেছি, আরো বলবো ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন। তো কথা ছিল ওইখানে 10 দিন 30 দিন কেটে গেল, মুসা আলাইহিসসালাম রোজা রেখেছেন, এতেকাফ করেছেন, তারপরে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, তৌরিত আসবে। তো নিজেকে একটু আরও পরিষ্কার করে নেওয়ার জন্য আরও আরও আপডেট হয়ে আরও সুন্দর পরিপাটি হয়ে যাবার জন্য মিসওয়াক করেছেন। মিসওয়াক করার পরে যখন আসলেন আল্লাহ তাআলা বললেন, আই কালিমুল্লাহ, 30 দিনে হবে না, আরও 10 দিন অপেক্ষা করতে হবে। কেন? আল্লাহ বলেন, তুমি এতদিন রোজা রেখে তোমার মুখে একটা ঘ্রাণ হয়েছিল, ওই ঘ্রাণটা আমার কাছে খুব প্রিয়, রোজাদারের মুখের ঘ্রাণ আমি খুব পছন্দ করি। সুতরাং এ আর 10 দিন থেকে রোজা রেখে ওই সুঘ্রাণটা তৈরি করে তারপর তাওরীদ গ্রহণ করবেন। 30 দিনের মেয়াদ 40 দিন হয়ে গেছে, তো আমরা তো কিছুই করি নাই। তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, তো ওইটা কলিমুল্লাহ, আল্লাহ কাউকে খলিলুল্লাহ করেছেন, খলিলুল্লাহও বন্ধু হাবিবুল্লাহও বন্ধু। আল্লাহর হাবিব জাতে মুস্তফা, এই জন্য আলা হজরত বলতেছেন নবীর সব কিছুকে আল্লাহ আলাদা করে ব্যতিক্রম ধর্মী করে অতুলনীয় করে বানিয়েছে, এজন্য তার নাম মুস্তফা। জাত হুই ইন্তেখাব, ওয়াসফ হুয়ে লাজাওয়াব। আলা হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর তারিফ করছেন। অনেকে আলা হজরতকে পছন্দ করতে পারে না, কারণ আলা হজরত যা বলেন সে কথার উপরে থাকেন, সময় বুঝে, অবস্থা বুঝে, পরিপার্শ্বিকতা বুঝে একটু কথাকে নমনীয় বা শিথিল করার অভ্যাস তার ছিল না। তিনি যা হক দেখেছেন সেটা বলেছেন, করেছেন, বলে সুবহানাল্লাহ। এবং আমার নবীর মহব্বতের প্রশ্নে আপোষহীন, কাউকে পরোয়া করেন নাই। যখনই দুশ্মনের রসুলের আওয়াজ দেখেছে, দেখেছেন সেখানে আলা হজরতের কলম জলসে উঠেছে। কলম ছিল না, এটা একটা দুধারী তলোয়ার ছিল, দুশ্মনকে বস করে দিয়েছেন। তো আলা হজরত বলতেছেন জাত হুই ইন্তেখাব, আল্লাহর রসুলের জাত সত্তাটা ইন্তেখাব, বাছাই করা, কারো সাথে তুলনা নেই। জাত হুই ইন্তেখাব, ওয়াসফ হুয়ে লাজাওয়াব, আমার নবীর ওয়াসফ, আমার নবীর গুণাগুণ, আমার নবীর স্বতন্ত্র বৈশিষ্ট্য, এটার কোনো জবাব নেই, লাজাওয়াব। ওয়াসফ হুয়ে লাজাওয়াব, নাম হুয়া মুস্তফা, তুম পে করো রো দরুদ, এজন্য আল্লাহ আপনার নাম করেছেন মুস্তফা। তো এই মুস্তফার শান, মুস্তফার শান যেরকম নিরালি, মুস্তফার উম্মতকেও আল্লাহ সবচাইতে উত্তম উম্মত বলেছেন। কিন্তু উম্মত হতে হবে, উম্মত নামের কুলাঙ্গার হলে হবে না। উম্মত এমন হতে হবে সাহাবায়ে কেরামের আদর্শে অনুপ্রাণিত হয়ে, সাহাবায়ে কেরাম যেই মহব্বত আমার নবীর প্রতি রেখেছেন, আদব রেখেছেন, উম্মতকেও সেরকম অনুসরণ করতে হবে, ঠিক আছে? ওই দুশ্মনের মতো নবীর সামনে গনিমতের মাল নেওয়ার জন্য বসেও বলেছে এ দেলিয়া মুহাম্মদ, বন্টন করার সময় একটু ইনসাফ করে করেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন যে মাইয়া আদেল ইল্লাম আদিল,
আমি যদি আদল না করি, ইনসাফ না করি, তো দুনিয়াতে ইনসাফ দেখাবে কে? ফারুক আজম বললেন, দান ইয়া রাসূলুল্লাহ আদরিব উনুকা হাদাল মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ অনুমতি করেন, উমর ফারুকের তলোয়ার খোলা আছে, গর্দানটা সরিয়ে দিই। আমার নবী দয়া করেছে, দুশ্মনকেও বরাবর দয়া করেছে, কিন্তু এই দুশ্মনের বাচ্চারা এখনো আছে, নবীর দোষ খোঁজে, নবীর শানের উপরে প্রশ্ন তুলে, নবীর মিলাদ নিয়ে কটাক্ষ করে, নবীর আজমতের উপরে টিটকারি দেয়। এরা উম্মত নাকি উম্মত নামের কুলাঙ্গার? কুলাঙ্গার থেকে রক্ষা করতে হবে। আল্লাহ আল্লাহ জাল্লা শানু আমাদেরকে নিজেকে রক্ষা করার তৌফিক দান করুন। তো ওইখানে এই এই ঘটনাটার সাথে একটা হাদিস আজকে আমরা সামনে রেখেছি, যেখানে আল্লাহর রসুল ইরশাদ করেছেন যে লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক। আল্লাহর রসুল ইরশাদ করেন যে রোজাদারের মুখের ঘ্রাণ, রোজা রাখতে 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 কথা রোজা বলার রোজা থাকার সময় কথা বলার মধ্যে মাবজুব দরকার আছে, যেমন খুশি তেমন বলে বলগাহীন আলোচনা বন্ধ, কৌলে জোর নিষিদ্ধ, অশ্লীল কথা বারণ। ফলে কথা যখন কমে যায় জোবান একটু বেশিক্ষণ বন্ধ থাকে, জোবানকে বন্ধ রাখলে স্বাভাবিকভাবে ওইখানে একটু ঘ্রাণ সৃষ্টি হয়, স্বাভাবিকতা। আল্লাহ বলেন হাসরের ময়দান এমন হবে যে তোমার মুখের ঘ্রাণ দিয়ে হাসরবাসী তোমাকে চিনে নেবে যে এটা রোজাদার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রোজার পুরস্কার এটা। আল্লাহ জাল্লা শানহু ইরশাদ করেন, মোমিন তোমাদের উপরে সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। কেন? রহস্য রমজ আসরার কি, এ দিয়ে লাভটা কি হবে? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা তকওয়াবান হতে পারো। তো রোজা ইসলামের ঈমানের পরের অবস্থা হচ্ছে, পর্যায় হচ্ছে নামাজ। নামাজের পরে ফরজ বা ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম স্তম্ভ রোজা। আল্লাহ রোজাগুলোকে গুরুত্ব দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। রোজা এমনি উপোস থাকা নয়, এরকম পরিবারের প্রিয়জন কারোর সাথে রাগ করে দুই বেলা খেলাম না, এটাকে রোজা বলা হয়। কোনো দাবি দাওয়া আদায়ের জন্য প্রেস ক্লাবের সামনে রাস্তার উপর বসে পড়লাম যে যতক্ষণ দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত আমরণ অনশন, এটাকেও শরীয়তে রোজা বলে না, খাওয়া দাওয়া নেই। আবার একটু আশ্বাস দিয়ে শরবত নিয়ে আসলে খাওয়া যায়, যা হোক। কিন্তু রোজাদার চুপিসারেও পান করেন না, এজন্য আল্লাহ তাআলা বলেন এই রোজা যে রাখে আসলে সে বস্তু তো আমার জন্যই রাখে, সে ইচ্ছা করলে লুকিয়ে খেতে পারে, লুকিয়ে খেয়ে রোজাদার বলতে পারাটা কোনো বিষয় নয়, কিন্তু সে যে না খেয়ে আছে সে ছাড়া আর কেউ জানে না। খাওয়ার জিনিসটা দৃশ্যমান হয় কিন্তু না খাওয়ার জিনিসটা দৃশ্যমান হয় না। পানি খাই নাই প্রমাণ দিতে পারবো না, যদি কেউ দেখে সে বলবে যে খেয়েছে, তাহলে আপনার যেটা পজিটিভ ওইটার প্রুফ করা যাবে, যেটা নেগেটিভ খাই নাই ছেড়ে দিয়েছি তরক করেছি পরিহার করেছি এটার কোনো প্রুফ করা যাবে না, কারণ এটা দৃশ্যমান নয়। আল্লাহ তাআলা এই জন্য বলেন আসসাওমলি ও আনা আজিজিবি, রোজা এটা আমারই জন্য আমার বান্দা রেখেছে। তো এটার তফসিল একটা হাদিস আসছে, আমি পড়ে যাচ্ছি। তো ওই শব্দগুলো ওখানে আছে হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তো আমি ওইখানে যাচ্ছি আয়াতে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য ব্যক্ত করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। তো তাকওয়া যার জীবনে এসেছে সে বান্দার জীবন সফল হয়েছে, সে বান্দার জীবন সফল হয়েছে, এটা আমার কথা নয়। সূরা নূরের একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে ওয়ামান ইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইখশাল্লাহু ওয়া ইত্তাকিহি
ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ এবং রসুলের আনুগত্য করল। অনেকে বলে যে আল্লাহর সাথে রসুলের প্রসঙ্গ আনা শিরিক, এরকম ডজনেরও কয়েক ডজন আয়াত দেখানো যাবে। আল্লাহ বলেছেন ইল্লান আগনাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুল ধনী না করছেন, এটা আছে আয়াত। তো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের ওলি আল্লাহ যেমন তোমাদের ওলি রসুলও। এগুলো আয়াত, আমি বানিয়ে বলছি না। আয়াতের মধ্যে আত্ম করা হয়েছে সংযোজক অব্যয়, শুধু ওয়াও রাখা হয়েছে। আল্লাহ এবং রসুলের মাঝখানে একটা ওয়া হরফ আছে যে আল্লাহও এই হুকুমটা দিয়েছেন, রসুলও দিয়েছেন। তো আল্লাহ শরীয়তের মালিক, এখানে গুড়াই বলতে হবে না, আল্লাহ তাআলা দিয়েছেন শরীয়ত। তো শরীয়ত আমরা পেয়েছি নবীর কাছ থেকে, না আমরা স্বপ্নে দেখেছি, না আমাদের মধ্যে জিব্রিল কানে কানে বলে গেছে, না আমরা যা পেয়েছি রসুল থেকে পেয়েছি, আল্লাহ থেকে তো কেউ পাইনি। আল্লাহর নামও পেয়েছি রসুল থেকে, আল্লাহর প্রতি বিশ্বাস আনো এই দাওয়াতও পেয়েছি রসুল থেকে, ঈমানও পেয়েছি রসুল থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, কিন্তু আল্লাহ বলেন নাই যে তুমি ঈমান আনো। আল্লাহ বলেছেন যে আমার মাহবুব যা বলে তা শুন, আমার মাহবুব যা দেন তা নাও। মা আতাকুমুর রসুল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু, যা থেকে আমার মাহবুব বারণ করবেন ফান্তাহু, ওটা থেকে বিরত থাকো, ওটা থেকে বিরত থাকো। বোঝা গেল কি? হুকুম দেওয়ার, নিষেধ করার মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহর মাহবুবকে। আপনারা মনে হয় পেরেশান হয়ে গেছে, ইমান এখনো জোরদার হয়নি, ইমান জোরদার হয় না, খুশি হবার কথা ছিল। ইমান আমরা নবীর থেকে পেয়েছি, আগে নবীকে বিশ্বাস করেছি বলে আল্লাহকে বিশ্বাস করতে পেরেছি, এটা আমি আগে বলেছিলাম, অন্য সময় বলা যাবে। আয়াত আছে আন আমিনু বিরাব্বিকুম ফামান্না, আজ একজন আহ্বানকারী আমাদেরকে বলেছেন যে তোমাদের রবের উপরে ঈমান আনো, ফামান্না, অতঃপর আমরা ঈমান এনেছি। তো আল্লাহর কথাও শুনি নাই, আল্লাহকে দেখিও নাই, স্বপ্নেও আসে নাই বার্তা, শুধু নবীকে দেখেছি, নবীকে দেখেছে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, পর্যায়ক্রমে আমরা ঈমান পেয়েছি। কি বলেন? এটা ইতস্তত হয় কেন? শব্দটা তো আমি বলার আগে স্বতঃস্ফূর্ত বাইর হওয়া উচিত ছিল, কারণ আমার ঈমান রসুলের দান, আমার ঈমান রসুলের দান। এই কথা যে মানতে পারে নাই, হয় নাই তার ঈমান, ঠিক তো? যা হোক, আল্লাহ জাল্লা শানুহু বলেন তাত্তাকুন, তকওয়া সাফল্যের চাবিকাঠি। তকওয়ার একত্র হচ্ছে ভয় করা, ইত্তাকু মানে ভয় করো, ইত্তাকু মানে পরহেজ করো, দুইটাই আছে, একটা হচ্ছে দূরে থাকো বিরত থাকো, আর একটা হচ্ছে ইত্তাকু মানে ডরো ভয় করো। তো ভয় কিসের, বিরত থাকা কিসের, দূরে থাকা কিসের? আল্লাহর থেকে কি মানুষ দূরে থাকবে? না, আল্লাহর থেকে ভয়। তো কীরকম ভয়? মানুষ সাপকে দেখে ভয় করে, বিচ্ছুকে দেখে ভয় করে, বাঘ দেখলে ভয় করে, জীবন অনিষ্টকারী কোনো কিছু সম্ভাবনা দেখলে ভয় করে, এরকম ভয় নয়। ভয় করবে ইমানদার ওইরকম যে আমার উপরে যেন আমার মালিক অসন্তুষ্ট না হয়। রেজায়ে খুদাবন্দির তালাশে থাকবে ইমানদার। আমি যদি মুনিবকে খুশি করতে যাই, অনেক সময় একটা প্রমোশনের জন্য সামসিকার থেকেও আমরা খারাপ হই, সামসিকারও একটা স্বাধীনতা থাকে, আমরা তার চেয়েও কাসুমাসু করি যে স্যার আর কি লাগবে, স্যার কি করব স্যার, ঠিক না? তো আমার মালিকেরও তো তিনি মালিক, আমি কত কবার আল্লাহকে স্মরণ করেছি এবং একটা কাজ করার সময় কবার ভেবেছি যে এটাতে কি আমার আসল মালিক অসন্তুষ্ট হচ্ছেন, এটার নাম তকওয়া। তো এই তকওয়া আপনার ভিতরে আমার নবী দেখিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আত্তাকওয়া হাহুনা ওয়া আশারা ফি ইলা সদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর রসুল নিজের বক্ক মুবারকের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছেন, আত্তাকওয়া হাহুনা, তকওয়া এখানে, তকওয়া এখানে। মুখে দোয়া দরুদ পড়ার নাম তকওয়া না, দাড়ি বেশি লম্বা হলে তকওয়া না, পাগড়ি খুব বড় হলেও তকওয়া হয়ে যায়, হতে পারে এগুলো তকওয়ার আসার। আমার নবীর সুন্নত মনে করে আমি শিরোধার্য করলাম, এটার প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। আমি টিটকারে দিচ্ছি না, কারণ শিখাও পাওয়ার পাগড়ি বাঁধে, বাঁধে না? রবীন্দ্রনাথের দাড়ি চেয়ে লম্বা দাড়ি কজন হুজুরের আস? তো দাড়ি লম্বা হলে আর পাগড়ি বড় হলে মোমেন হয়ে যায় না, মুত্তাকিও হয়ে যায় না। আসল তকওয়া কোরআন নির্দেশ করেছে যে তকওয়া হচ্ছে নবীর প্রতি আদব, এবং ইসলাম হচ্ছে, ইসলাম হচ্ছে নবীর মহব্বত। নবীকে মহব্বত করা, নবীর প্রতি আদব করার নাম আসল তকওয়া। সূরা হুজুরাতের মধ্যে দেখেন যে আল্লাহ তাআলা তাদের অন্তরকে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এখানে নবীর প্রতি আদব করেছেন। সাহাবা ইকরাম বড় করে কথা বলেন, আল্লাহ বলেন আল্লাহ এই সমস্ত বান্দাদের অন্তরকে তকওয়ার জন্য পরীক্ষা করে নিয়ে গেছে, পরীক্ষা করে ফেলেছেন, অর্থাৎ তারা পরীক্ষায় পাশ করেছে। আমরা এই তকওয়া বা যত আমল করি এগুলো দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে এতায়াতের আর আরেকটা হচ্ছে মহব্বতের। অন্যান্য রোজা, রোজা এবং অন্যান্য এবাদতের মধ্যে ডিফারেন্স আছে, নইলে আল্লাহ তাআলা এটা কেন বললেন যে রোজা শুধু আমার জন্য, অন্য এবাদতের বদলা আমি ফেরেশতাদেরকে দিয়ে দিব, তারা বন্টন করবে, কিন্তু রোজাদারকে ডেকে আমি কুদরতের হাতে পুরস্কার দিব। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে আমার খুব দয়া লাগে, আসলে মনে হয় রোজায় ক্লান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ একটু বড় করে বলে। প্রিয় হাজরিন, তো রোজা আর অন্য এবাদতের মধ্যে ফরক বলেছেন মুফতি আহমদ ইয়ারহান নইমি রহমতুল্লাহ তার তাফসীরের মধ্যে আয়াতের, যে রোজার অন্য এবাদতের মধ্যে বেশ কম আছে। অন্য সব এবাদতের মধ্যে, অন্য সব এবাদতের মধ্যে আনুগত্য প্রাধান্য হয়, আনুগত্যর খেয়ালটা প্রবল থাকে, আর রোজার বেলায় প্রেমের আধিক্য হয়ে যায়। রোজাটা প্রেমধর্মী, ওইটা হচ্ছে আনুগত্যধর্মী, আমার না সাল্লাম না, নামাজ পড়তে বলেছ আল্লাহ পড়ছি। কিন্তু রোজার সাথে, রোজার সাথে কিছু মালকি সিফত যুক্ত হয়। মানুষ যখন রোজা রাখে একটা দিনের প্রায় 15 ঘন্টা 14 ঘন্টা, সে না খেয়ে পান না করে থেকে গেল শুধু আল্লাহর কথা খেয়াল করে, এবং মনের মধ্যে জোর পেল, মনের মধ্যে জোর খুঁজে পেল। এই শক্তি নিয়ে সারাদিন যখন সে খায় নাই, সে সন্ধ্যার সময় ভাবতেছে কিছুই তো আমার ঘাটতি হয় নাই, আমি খুব ফ্রেশ আছি, আত্মবিশ্বাস ফিরে আসবে। না খেয়ে থাকতে পারা এটা ফেরেশতাদের খাসিয়ত। বান্দা যখন রোজা রাখতে শুরু করে তার ভিতরে ফেরেশতার খাসিয়ত নমুদার হয়, তার ভিতরে ফেরেশতার সিরত প্রস্ফুটিত হয়। তো সেই হিসাবে রোজা, আর রোজা রাখা হয় রোজার যিনি মালিক তাকে সন্তুষ্ট করার জন্য। এখানে বড় হয়ে যায় প্রেমধর্মিতা এবং ত্যাগ। আল্লাহ তাআলা এই ত্যাগটাকে বেশি পছন্দ করেছেন। করা অনেক কিছু যায়, রোজা রাখি, রোজা রাখি, তারপরে নামাজ পড়ি, দোয়া দরুদ পড়ি, জিকির করি, সব কিছু করা যায়, করা যায়, কিন্তু পরিত্যাগ করা কষ্ট হয়, ত্যাগ করাটা কষ্ট হয়। যে আল্লাহ এটা বারণ করেছেন হারাম খাবি না, আজকে খাইয়ে নি কালকে তওবা করো, এটা আরেকজনের বুদ্ধি যোগায়। তো এই তরক করাটা আল্লাহর কাছে পছন্দ বেশি। এজন্য আল্লাহর বন্ধু হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যার নাম খলিলুল্লাহ। নবীদের এই আজমত নিয়ে যখন কথা হচ্ছিল সাহাবায়ে কেরামের মধ্যে মসজিদে নববীতে বসে, তখন আল্লাহর রসুল আসছিলেন, বললেন হ্যাঁ তোমাদের কথাবার্তা আমি শুনলাম, কেউ বলছো অমুক খলিলুল্লাহ, অমুক কলিমুল্লাহ, উনি অমুক নজিহুল্লাহ, উনি অমুক সফিউল্লাহ, ঠিক আছে, তো তোমরা এটাও জেনে রাখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে ফরক হচ্ছে খলিল চায় আল্লাহকে খুশি করবার জন্য, আর এইখানে মহব্বতের গভীরতা এত বেশি যে
যে আল্লাহ তাআলা নিজে চান তার হাবিবকে খুশি করার জন্য। খুদা কি রেজা চাহতে হ্যায় দু আলম, খুদা চাহতা হ্যায় রেজায়ে মুহাম্মদ, খুদা চাহতা হ্যায় রেজায়ে মুহাম্মদ। আলা হজরত এভাবে বলতেছেন যে যখন কাউকে যখন বেশি মহব্বত লাগে তখন শুধু তার আরাধনা করতে থাকে, তাকে কিভাবে খুশি করব, কি লাগবে কি লাগবে, আরেকটা দিই আরেকটা দিই, সাদা সাদি শুরু হয় মহব্বতের তাকাজা। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যখন বান্দা রোজা রাখতে রাখতে আল্লাহ খুশি হয়ে যান, তখন আল্লাহ সুদান বান্দারে অনেক কিছু তো আমার জন্য ছেড়ে দিলে, এখন তোমার কি লাগবে বল, আল্লাহ উপযাচক হয়ে যাবেন। তো এরকম এবাদত কোথায় পাবেন? তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে তারপরেও খলিলিয়তের জন্য পরীক্ষা দিতে হয়েছিল। আল্লাহ তাআলা বলেন যে ইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন্না, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে হয়েছিল ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, পরীক্ষা যখন পাশ হয়ে গেলেন তখন আল্লাহ তার মর্যাদা প্রমোশন যথাস্থানে পৌঁছে দিলেন, খলিলুল্লাহর মকাম দান করেছে, বলেন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেশ ত্যাগ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র কুরবানি দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সত্তাকে আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য নমরুদের আগুনে নিক্ষিপ্ত হওয়ার সময় বললেন আল্লাহ তুমি রাজি হলে আমি তাও কবুল করলাম, এটা আল্লাহর কাছে বেশি পছন্দ। আল্লাহর মাহবুব কি কিছু কোরবানি দেন নাই? আল্লাহর মাহবুবের সামনে তো একাধিক সন্তান মারা গেছে, আমার নবী পেরেশান হতে, বরং সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইব্রাহিম আল্লাহর রসুলের বেটা খেলাধুলা করছিলেন, জিব্রিল আমিন এসছেন, আমার নবী দেখে দেখে খুশি হচ্ছেন, বলছেন ইয়া রসুল আল্লাহ এদের দুইজন থেকে একজনকে আল্লাহ তাআলা চাচ্ছেন দিয়ে দিতে হবে, এটাও তো পরীক্ষা। তো আমার নবী, তবে অপশন আছে, আপনি চাইলে ইব্রাহিমকে রাখতে পারেন, আপনি চাইলে হুসাইনকে রাখতে পারেন। তো আমার নবী একটু তাহারি করলেন, তারপরে বললেন যে দেখো ইব্রাহিমের দ্বারাই আমার নিজের বুকে একটু ব্যথা জাগবে, কিন্তু আমার হুসাইন চলে গেলে আমার আলী ব্যথা পাবে, আমার ফাতেমা ব্যথা পাবে, আমার দিলে চার চাইতে বেশি চোট লাগবে, সুতরাং ইব্রাহিমকে আমি রাজি হলাম, তো আমার হুসাইন যেন আরো কিছুদিন থাকে। এটা একবার ফিদিয়া দিলেন আমার নবী নিজের সন্তানকে দিয়ে হুসাইনকে বাঁচিয়ে রেখেছেন, কারণ নবীর হাদিস আছে হুসাইনু মিন্নি ও আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, আমার দিন আমার প্রচার আমার সব কিছু হুসাইন থেকে, আমি হুসাইন থেকে, মানে ওইটাই আজ পর্যন্ত যে মকামে মাহমুদের আওয়াজ উঠছে, আর পর্যন্ত সাফাতে কুবরার আওয়াজ উঠছে, আজ পর্যন্ত শানের রিসালাতের ঝান্ডা বুলন্দ হচ্ছে, আজ পর্যন্ত হারাম হারাম আছে, আজ পর্যন্ত হালাল হালাল আছে, ইমাম হুসাইনের বদৌলত। যদি এজিদের সাথে একবার হাত দিয়ে দিতেন তো গেল সব, কিন্তু সব কিছু দিয়েও নবীর একটা সুন্নতকে মরতে দেন না ইমাম হুসাইন দিল। এজন্য আমার নবী বলেন ওয়ানা মিন হুসাইন, আমার নাম জিন্দা থাকবে হুসাইনের কোরবানির বদৌলত। এত কিছু যাওয়ার পরে তারপরে কি আমার নবী স্যাক্রিফাইস করেন নাই? তো নবীর শরীয়তের জন্য ওই স্যাক্রিয়সের স্যাক্রিফাইসের দিনটাকে আল্লাহ পছন্দ করেছেন, বলেছেন ওয়াত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, তোমরা মিল্লাতে ইব্রাহিম যেটা একদম সাদা সিদা দিন ওইটার উপরে থাকো, ওইটাকে অনুসরণ করো, জোরে বল সুবহানাল্লাহ। এজন্য আমাদের শরীয়তের আহকাম ম্যাক্সিমাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের সাথে মিলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবীকুলের অহংকার, যার কারণে ইহুদিরা বলতো আমরা ইব্রাহিমের দিনের অনুসারী, নাসারারা বলতো আমরা ইব্রাহিমের দিনের অনুসারী, আল্লাহ বলেন এরা মিথ্যুক, এরা ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কালে না ইহুদি ছিল না নাসারা ছিল। মা কানা ইব্রাহিমু ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম ছিলেন দীনে হানিফের উপরে। আমার নবী বলেন আমার শরীয়ত আমার জদ্দে আমজদ সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের উপরে কায়েম করা হল। এখানে হিজরত হয়েছে, আমার নবী হিজরত করেন নাই, এমনভাবে করেছেন মক্কা শরীফ আর যান নাই,
মদিনা শরীফকে স্থায়ী মর্যাদা দান করেছেন। বলেন সুহান, আমাদের আমাদের দিলের একটা যে রাজ্য আছে, আমাদের অন্তরের যে একটা রাজ্য আছে, এটার রাজধানী এটা উটা নয়, এটার রাজধানী মদিনা শরীফ। ঠিক তো কথা? ঠিক তো? মসজিদে বসে আছেন, এটা ভুলে যাবেন না তো বের হয়ে? কথা বলেন, ওয়াদা করেন। আমাদের দিলের রাজধানী মদিনায় পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজেরিন, আমরা মদিনামুখী মুসলমান, আমরা লাহোরমুখী মুসলমান নই, আমরা আমাদের চৌকট মদিনায় পাক পর্যন্ত। আল্লাহর রসুল যদি আমাদেরকে কবুল করে তো জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য ফেরেশতা আমার জন্য অপেক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা হচ্ছিল যে রোজা একটা প্রেম প্রেম ধর্মী ইবাদত, এটা আমার নবীর শরীয়তের জন্য আল্লাহ মুনতাহাব করেছেন, তাও 30 দিন গোনা গোনা। হযরত ইব্রাহিম মুসা আলাইহিস সালামের জন্য 30 দিন আল্লাহ প্রথমে বরাদ্দ করেছিলেন, এটা এখানে সুন্নত হয়ে গেছে। এবং এতেকাফও রোজার সময় রোজা মুখে রেখে এতেকাফ করতে হয়, এটাও ওই শরীয়ত থেকে এসছে। বিভিন্ন শরীয়তের নিচড় হচ্ছে শরীয়তে মুস্তাফাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই রোজার মধ্যে আমরা কি করি? খাওয়া দাওয়া ছেড়ে দিই। একজন আশেক খুব সুন্দর করে লিখেছেন, এটা তাফসিরে নঈমের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন, তিনি তার মেশকাত শরীফের সরা মেরাতের মধ্যেও একই শায়েতটা এনেছেন। তিনি বলেছেন, আশেকদের প্রেমিকদের 6টা অবস্থা হয়। আমরা ওই ইয়ার মধ্যে বাংলা সাহিত্যে পড়েছিলাম যে বিরহিণী যারা রাধাকৃষ্ণ পড়ছিলাম, রাধাকৃষ্ণ আমার বিশ্বাসের বিষয় নয়, আমার পাঠের বিষয় ছিল, আমাকে পড়তে হয়েছিল। তো ওইখানে আছে যে বিরহীর 10 দশা হয়। তো এখানে বলা হয় যারা আশেক তাদের 6 অবস্থা হয়। তাদের কি অবস্থা, বৈশিষ্ট্য কয়টা? 6টা। আশে কারা শস নিশানাস্তায় পেসর আহ সর্দ রঙ্গে জর্দ চশমেতর। 3টা এক লাইনের মধ্যে এসছে। আশেকদের একটা হাহুতাশ থাকবে, যে প্রেমে পড়বে না তার অনেক লক্ষণ থাকে, তখন সে শুধু আনমনা থাকে, সবার সাথে কথা বলে মনোযোগ পায় না, তারপর হাহু শুধু বিচলিত অবস্থা, টেনশন করে, এটা প্রেমের লক্ষণ। তো আশেক যখন হয় তখন উদাস চিত্ত হয়ে যায়। রোজাদার দেখবেন যে জোহরের পর থেকে কেমন জানি আত্মমুখীন হয়ে গেছে, কারোর সাথে খুব একটা ভালো করে কথা বলে না, মনোযোগ কেন জানি সরে যায়, আর শুধু চিন্তা করে আজকের রোজাটা কেমন যাচ্ছে, আজকের রোজাটা আল্লাহ কবুল করছেন কিনা। তো তার কাজের মধ্যে হাত থাকে, অন্তর থাকে প্রেমিকের প্রেমাস্পদের কাছে। জোরে বলেন সুবহান। এই অবস্থা রোজাদারের আছে। আর একটা হচ্ছে রঙ্গেজর, সে ফ্যাকাশে হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, স্বাভাবিক দুর্বল হয়ে যায়, তৃষ্ণা হজম করতেছে, ক্ষুধা হজম করতেছে, রাগ হজম করছে, সব কিছু হজম করতে করতে তার চেহারা থেকে রক্ত কমে যায়, সাদা ফ্যাকাশে, কি বলে আমরা জন্ডিস রোগীর মতো অবস্থা হয়, কারণ শেষ বেলা এটা রোজাদারের চেহারায় লক্ষ্য করা যাবে। আর একটা আলামত হচ্ছে চশমেতর, রোজাদার রাতের বেলায় মুসল্লায় বসে আল্লাহর কাছে কাঁদেন কাঁদেন, চোখে পানি থাকে, এটা এটাও আশেকের আলামত। আর রোজার কারণে আবার কেউ যদি তোমাকে আর বাকি 3টা কি প্রশ্ন করে, গর তারা পুরসন দেশে দি গর কুদাম, আর 3টা কি কেউ যদি জিজ্ঞেস করে, তো তাদেরকে বলো কম খোর কম গুফতন হুফতন হারাম। তো তাদেরকে জবাব দাও যে সে খায় কম, খেতে পারে না, খাওয়ার রুচি চলে যায়, কম গুফতন। হাদিস শরীফে আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রোজা রাখলো অথচ অযথা বাক্য ব্যয়টাকে ছাড়লো না, তো আল্লাহর কোনো প্রয়োজন নাই তার উপস্থাকার মধ্যে। আমার জুবানকে হেফাজত করতে হবে মিথ্যা বলা থেকে, গীবত করা থেকে, নিন্দা করা থেকে। মোট কথা, যেই কথাগুলো শরীয়তে পছন্দনীয় নয়, আল্লাহ রসুল যেটার ব্যাপারে ওয়াইদ করেছেন, আল্লাহর আনুগত্য করতে গিয়ে, প্রেমের অনুশীলন করতে গিয়ে কোনো বান্দা ওগুলোকে আবার নিজের মধ্যে আসতে দিতে পারে না, ঠিক না বেটি? তো সুতরাং সে কথা কম বলে, কম খায়, আর হফতান হারাম,
তার জন্য রাতের ঘুম এক প্রকারের হারাম হয়ে যায়, কারণ সারাদিন রোজার ক্লান্তি নিয়েও আবার তারাবির নামাজে দাঁড়ালেন। এখানে প্রায় তিন ভাগের এক ভাগ, ওয়ান থার্ড রাত চলে গেল। বাসায় গিয়ে একটু রেস্ট নিতে নিতে যেই আপনার চোখ লেগে এসছে তখন আবার গিন্নি উঠে গেছে, তখন রান্নাঘরে দেখছি পাতিল যখন নড়াচড়া করতেছে তখন আপনার ঘুম টুটে গেছে। আপনি বলেন আমি তো রান্না করছি না, আমি কি করব, আমি আমার আল্লাহকে একটু ডাকি, অজু করে যায় নামাজে গেলেন, তো আপনার ঘুম কোথায়? খুফতান হারাম। এগুলো প্রেমিকের মধ্যে যে সমস্ত লক্ষণ প্রতিফলিত হয় একজন রোজাদারের ভিতরে এগুলো সব পাওয়া যায়। এই জন্য রোজাদার প্রেমের এবাদত করে, শুধু আনুগত্য করে না, কারণ রোজার মধ্যে কোনো রিয়াকারির সম্ভাবনা নাই। মুখ বন্ধ করলে কি আমি খাই নাই বলা যায় নাকি? কিন্তু আমি খাই নাই যে সেটা আমি জানি, আপনি খান নাই আপনি জানেন। তো যেখানে আপনি হালাল জিনিসগুলো আল্লাহর মহব্বতে পড়ে আপনি স্যাক্রিফাইস করছেন, খাবো না নিবো না করবো না, তো সেখানে আপনি যদি যেটার উপরে আল্লাহর গজব আসে, যেটার উপরে আল্লাহ সব সময়ের জন্য হারাম করে দিয়েছেন, মিথ্যা বলা হারাম করেছেন, ঘুষ নেওয়া হারাম করে দিয়েছেন, এদিকে রোজাও আছে, মুখে দাড়িও আছে, টুপিও আছে, আবার এদিকে বাম হাতে ঢুকাইতেছেন, তো এগুলো কি এটা এবাদত না প্রহসন? কার সাথে করছেন? যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার ইনস অ্যান্ড আউট জানেন, যিনি আপনার শুরু আর শেষ জানেন, যিনি আপনার পরিণতি জানেন, তার সাথে মশকরা করছেন? তো কালকে আমি দুঃখজনকভাবে আমাকে কথা বলতে হয়েছে, দিনের বেলা এসেছিলাম, তো একজন ভাই চুল টুল খুব ভালো আছে, জামা তামাও দোবদরস্ত, কিন্তু হাতের মধ্যে একদম ওপেন স্পক করছে। আমি প্রথমে খেয়াল করি নেই, দুই পা সামনে গিয়েছিলাম, আবার ব্যাক করলাম, ব্যাক করে বললাম যে তুমি মুসলমান? বলছি হ্যাঁ। আমি বলি কে বলেছে তোমাকে মুসলমান? তোমার এতটুকু লজ্জা করে না? আমি এই জুব্বা পরা একজন হুজুর এখানে আসছে দিনের বেলা, দিন দুপুরে, আর তোমার হাতে সিগারেট, তোমার ধোঁয়ার আবাস আমার মুখে আসছে, তোমার একটু লজ্জা করে নি? একজন হিন্দু ও তো করবে না। চক্ষু লজ্জা বলে কিছু আছে, হাইওয়ানের তাকে মানুষ ছেড়ে দেয়। তো এরকম অবস্থা যদি হয় তো আল্লাহর কি, আমি যদি রোজা না রাখি আল্লাহর কি ঘাটতি আছে? আমি আমার মালিককে রাজি করবার জন্য ইবাদত করব, আমার বসকে খুশি করার জন্য সব কিছু করতে পারি, নিজের কারো কাছ থেকে চুরি করে ঘুষ নিয়ে বসের বিবির জন্য দামি শাড়ি নিতে পারি, তো আমি আল্লাহকে খুশি করার জন্য উৎকুষ্ট লাগে না, আনুগত্য লাগে, সেখানে একটু প্রেম লাগে, সেখানে একটু মহব্বত লাগে। তো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আমার বান্দা আমার জন্য সব কিছু ছেড়েছে। হাদিস শরীফে এসেছে, আমি হাদিসটা তেলাওয়াত করে দিচ্ছি যেহেতু বলবো বলবো করছিলাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানা বি আশরি আমসালিহা ইলা সাবআতি দফ। আল্লাহর রাসূল বলেন, সাইয়্যিদুনা আবু হুরায়রার রিওয়ায়াত, প্রত্যেক আদম সন্তানের প্রত্যেকটি নেক আমলের বদলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। এটাও কোরআন শরীফের আয়াত, মান যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আরেক জায়গায় আছে আল্লাহ 7টা দানা বীজ বপন করে ওটা থেকে 700 ধান পাওয়া বা জপ পাওয়ার উদাহরণ দিয়েছেন, একটা 700টা দিল। ঠিক ওই রকম করে আল্লাহ বলেন আমরা যে সৎকা করি, সৎকাকে একজন একটা ছাগল চাঁদা বা মেষশাবককে মানুষ যেরকম ছোট থেকে পালতে পালতে বড় করে, আল্লাহ বলেন তোমার সৎকাকে আমি রেখে দিই, এটাকে লালন পালন করি। কোরআন শরীফে ইউর বিস সাদাকাত, ইয়াম আল্লাহ তাআলা বলেন যে তোমাদের ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইউরবিস সাদাকাত মানে সাদাকাতকে আল্লাহ লালন পালন করেন। হাদিস শরীফে আছে হাত্তা ইয়াকুনা মিসলাল জাবাল, এই সামান্য সাদাকা তোমার মুষ্টি থেকে গেছে ওটা বাড়তে বাড়তে পাহাড়ের সমান হয়ে গেছে আল্লাহর কাছে। তো আল্লাহ সব কিছু বাড়ান, কিন্তু আল্লাহ তাআলা বলেন ক্বাল আল্লাহ তাআলা ইল্লা সোম, কিন্তু রোজা আরেক রকম, রোজা ব্যতিক্রম ফাইন্নাহু লি, এটা আল্লাহর কথা, রসুলে কোট করেছেন যে রোজা শুধু আমার জন্য, ওয়ানা আজিজি বিহি, আমি নিজেই এটার জজা দিয়ে থাকি। তো অন্য রেওয়ায়েতে পড়া হয়েছে উজজা বিহি, আল্লাহ বলেন আমারকে কানতে কানতে আমার জন্য সব কিছু ছেড়েছে আমার বন্দা, আমি তখন তার হয়ে যাই।
তার পুরস্কার আমি আল্লাহ বনে যাই। তো উজাবি অর্থ হচ্ছে এটা, ইয়াদা ও শাহওয়াতাহু, আমি এই কথাটা শোনাবার জন্য পড়ছিলাম, ইয়াদা ও শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, তো আমার বান্দা আমারই কারণে তার শাহওয়াত, তার নিজের খেয়াল খুশি এবং তার খানাপিনাকে ছেড়ে দিয়েছে। তো এত কিছু যে স্যাক্রিফাইস করতে পারে আমার জন্য, আমি কি তার হব না? এটা আল্লাহ, আল্লাহ তখন দয়াবান হয়ে বান্দাকে কাছে টেনে নেন। অনেক ফজায়েল রোজার, রোজাদারের, এখনো সময় প্রায় 15 মিনিটের চাইতে বেশি গেছে, আমি ক্ষমা প্রার্থী, কারণ আমার বলতে ইচ্ছা করলো, মনে হচ্ছে আপনারাও শুনছেন, আপনারা অধৈর্য হন নাই, এজন্য আমি কিছু সময় বাড়তি নিলাম বলে আমি ক্ষমা প্রার্থী। আর যাটুকু বললাম আল্লাহর ওয়াস্তে বলা, আল্লাহ তাআলা এগুলো আমলে আনার তৌফিক দান করুন। শুধু একটা জিনিস ঠিক করতে হবে, আমি এবাদত করি আর যাই করি, আমার সব কিছু আল্লাহ মনিটরিং করছেন। একটা সিসি ক্যামেরা আছে বললেই না থাকুক, গেটের মধ্যে যদি লেখা দেয় যে এই এলাকাটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তখন আপনি খুব সতর্ক থাকেন কোথায় কী হয়ে যায়। তো একটা সিসি ক্যামেরার চাইতে কুদরতের দৃষ্টির পাওয়ার অনেক বেশি নয় কি? তাহলে আমি কোথায় লুকিয়ে লুকিয়ে কী করছি না করছি আমার মালিক আমাকে চোখের উপর রেখেছেন। ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, আল্লাহ বলেন তোমাদের সবার উপরে আমার রাকাবত আছে, আমার আমার পর্যবেক্ষণ রয়েছে, চেয়ে আছি আমি তোমার দিকে। তাহলে আমি লুকিয়ে খাই আর গোপনে খাই, ওপেনে খাই, সব কিছু তার রেকর্ড হয়ে যাচ্ছে। তো আমি যদি তার জন্য স্যাক্রিফাইস করতে পারি, আল্লাহ আমি এগুলো ত্যাগ করলাম, এগুলো করব না, ছেড়ে দিলাম, নেগেটিভটা বাস্তবায়ন করা কঠিন, পজিটিভটা সহজ। এজন্য রোজার ভিতরে আল্লাহ চেয়েছেন নেগেটিভ যেগুলো আপনার মন চাইবে, আল্লাহ বলেন সাময়িক আমি হালালটাকে বন্ধ করে দিলাম, আমার বান্দা বুঝুক আমার জন্য যদি হালাল পর্যন্ত কিছুক্ষণ তরক করতে হয় তাহলে হারামের কি অবস্থা, হারাম থেকে তো সে মাইলকে মাইল দূরে থাকবে। বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, মাশরিক এবং মাগরিবের যেই দূরত্ব, একজন ইমানদার আশেক বান্দার সাথে হারাম জিনিসের দূরত্ব তার চাইতে বেশি। আল্লাহ আমাদেরকে এভাবে ইমানের মহব্বতের হেফাজত করার তৌফিক দান করুন এবং রোজার পবিত্রতা রক্ষা করে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।